আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহানা টেলিভিশনের নিয়মিত আয়োজন খাজা বুদ্রুদা মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান আজকের আলোচনার বিষয়বস্তু অ্যাজমাজনিত শ্বাসকষ্ট ও তার চিকিৎসা আজকের আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় বক্ষবিদী ইনস্টিটিউট ও হাসপাতালের বক্ষবিদি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহজাদা তাবরেশ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনি ইতিমধ্যেই জেনে গিয়েছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অ্যাজমা জনিত সমস্যা ও তার শ্বাসকষ্ট এই বিষয়ে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে অ্যাজমার প্রকোপটা কত বেশি পূর্বের একটি গবেষণায় দেখা গিয়েছে প্রায় সত্তর লক্ষেরও বেশি সংখ্যক রুগী বাংলাদেশে রয়েছেন এবং বাংলাদেশের আবহাওয়ার সাথে ধুলাবালু ঠান্ডা এবং অন্যান্য কিছু ফ্যাক্টরের কারণে এই অ্যাজমা রোগের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে তো আমরা সেরকম একটি বিষয়কে আজকের আলোচনা বিষয়বস্তু নির্বাচন করেছি প্রিয় দর্শক আপনারাও চাইলে আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন টিভি স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন রাখতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের কাঙ্ক্ষিত জবাব দিতে চলুন তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে নিয়মিতভাবে অ্যাজমা রোগের চিকিৎসা দিয়ে থাকেন প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব যে অ্যাজমাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন অ্যাজমা মানে আমরা সাধারণত হাঁপানি রোগ জন মানে সবাই যারা এই অ্যাজমা রোগটাকে হাঁপানি রোগ নামেই চিনে থাকে তো অ্যাজমা রোগটাকে বলার এজমা রোগ সম্পর্কে বলার আগে আমি শ্বাসকষ্ট নিয়ে একটু বলতে চাই যে শ্বাসকষ্ট রোগ মূলত ফুসফুস এবং হার্টের বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে এখন আজকে আমাদের যে বিষয়টা সেই বিষয়ের ক্ষেত্রে হচ্ছে ফুসফুসজনিত শ্বাসকষ্ট ফুসফুসজনিত শ্বাসকষ্ট মূলত দুটো রোগে হয় এজ এক হচ্ছে এজমা আর দ্বিতীয়ত হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালনের ডিজিজ তাহলে অ্যাজমাটা নিয়ে আজকে আমাদের হচ্ছে আলোচনা অ্যাজমা রোগটাকে আমি ডিফাইন করতে চাবো যে অ্যাজমা রোগে একজন রোগী যখন শ্বাসকষ্ট নিয়ে আসবে তখন উনি কিছু লক্ষণের কথা বলবেন যে অ্যাজমা রোগটা আসলে অনেক দিনের শ্বাসনালীর একটা প্রদাহ দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা প্রদাহের কারণে হয়ে থাকে যার কিছু কিছু মূল লক্ষণগুলো হচ্ছে শ্বাসকষ্ট থাকবে শ্বাসের সাথে প্রতিবেলা শ্বাসের সাথে হচ্ছে ওনার এক শব্দ থাকবে শব্দ এবং হচ্ছে বুকে চাপ অনুভব করবেন এবং কাশি থাকবে যদি এই চারটা লক্ষণ থাকে যেগুলো হচ্ছে চিকিৎসা করলে রিভার্সিবল মানে নিয়ন্ত্রণ করা সম্ভব তাহলে এই এই জন্যই বোধ হয় আছে আমাকে বলা হয় মোর ট্রিটেবল বাট নট কিউরেবল নট কিউরেবল মানে একদম কিউর করা না গেলেও সবচেয়ে বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করা যায় যে রোগটি সেটি হচ্ছে অ্যাজমা তো অ্যাজমা সম্পর্কে আমি যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে অ্যাজমা সাধারণত কি কি কারণে হয়ে থাকে অ্যাজমা মূলত দুটি কারণে হয়ে থাকে একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর আর একটা এনভার এনভাররমেন্টাল ফ্যাক্টর মানে বংশগত এবং পরিবেশগত কিছু ফ্যাক্টরের কারণে বংশগত হচ্ছে যে যাদের ক্ষেত্রে দেখা যাবে যে বাবা মা ভাই বোন দাদা দাদি বা নানা নানি তাদের যদি কারো অ্যাজমা রোগটা আগে থেকে থেকে থাকে তাদের হচ্ছে অ্যাজমা রোগ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি তার সাথে পারিবারিক পরিবেশগত কিছু যে ফ্যাক্টর রয়েছে যেমন আউটডোর ইনডোর অ্যালার্জেন্স ইনডোর এলার্জেন্স মানে ঘরের ভিতরে যে ফ্যাক্টরগুলো সেগুলো হচ্ছে হাউস ডাস্ট ময়লা ঘরের ময়লা ধুলাবালি পোকামাকড় ছাড় পোকো এগুলোর কারণে হতে থাকে যদি জেনেটিক ফ্যাক্টর থেকে থাকে সাথে এগুলো যদি অ্যাড হয় তাহলে অ্যাজমা দেখা দিতে অ্যাজমা রোগ হতে পারে আর হচ্ছে আউটডোর অ্যালার্জেন আউটডোর এলার্জেন্ট মধ্যে যে রাস্তায় ধুলাবালি গাড়ির ধোঁয়া কলকারখানা কলকারখানার ধোঁয়া এবং সিগারেট স্মোকিং এটা একটি ইম্পর্টেন্ট রিসপেক্টর সিউপিডির ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট অ্যাজমার ক্ষেত্রেও সেটা আসবে সমানভাবেই তারপর হচ্ছে যে কিছু আছে ইরিটেন্ট যেগুলো কেমিক্যাল পেইন্টস এগুলো নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রেও অ্যাজমা রোগটা বেশি দেখা দিতে পারে আপনি খুব চমৎকার একটি তথ্য দিয়েছেন যে সবাই আমরা যেটা সাধারণভাবে মনে করে থাকি যে বাহিরের ধোলাবালু বা অন্যান্য যে অ্যালার্জেন্সগুলির কথা বললেন সেগুলোর কারণে অ্যাজমা রোগটা বেড়ে যায় কিন্তু আসলে ঘরের ভিতরেও যে কিছু কারণ রয়েছে পোকামাকড় বা অন্যান্য কারণে যে ময়লা বা যে সব বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর কারণেও যে অ্যাজমা বেড়ে যায় এই বিষয়েও আমাদেরকে যথেষ্ট সচেতনশীল হতে হবে তো অ্যাজমা সম্পর্কে আপনি যে তথ্যগুলো দিলেন এই সম্পর্কে আমরা বুঝতে পারলাম যে তার শ্বাসকষ্টের পাশাপাশি যদি বাকি লক্ষণগুলো থাকে তখন তাকে আপনারা অ্যাজমা বলে থাকেন বাট একজন রুগী যখন আপনাদের কাছে এসে কিছু করে শ্বাসকষ্ট বা অন্যান্য কিছু সমস্যার কথা বলে তখন আপনারা কিভাবে নির্ণয় করে থাকেন যে এটাই অ্যাজমা হয়েছে শ্বাসকষ্ট যখন একজন রুগী কমপ্লেন করেন তখন শ্বাসকষ্টটাকে আমরা আসলে একটু করার চেষ্টা করি মানে শ্বাসকষ্টটার বিবরণটা আমরা নেওয়ার চেষ্টা করি ওনার শ্বাসকষ্টটা কেমন দিনের কোন সময়ে বেশি হয় শ্বাসকষ্টের সাথে আর কি কি লক্ষণ আছে ওনার যেমন আমি আপনাকে একটু আগে বলেছি যে শ্বাসকষ্টের সাথে যদি বুকে চাপ অনুভব তারপর শ্বাসকষ্টের সাথে শব্দ এগুলো যদি থেকে থাকে তাহলে আছে আমরা অ্যাজমার চিন্তা করি তার সাথে আরও কিছু হিস্ট্রি নিব আমরা যেমন ওনার ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলিতে কারো অ্যাজমা ছিল কি না তারপর ওনার শ্বাসকষ্ট যে হয় সেটা সিজনাল ভেরিয়েশান বা ডায়োনাল ভেরিয়েশান মানে ঋতুগত পরিবর্তন হয় কিনা যেমন শীত বা এখন এই যে বসন্তকাল চলছে এখন এইগুলো এই সময়ে অ্যাজমা রোগের প্রকোপটা বেড়ে যায় বা তীব্রতাটা বেড়ে যায় যদি উনি এই হিস্ট্রিটা বলে যে হ্যাঁ এই সময়টাতে আমার বাড়ে বা দিনের মধ্যে হচ্ছে রাতে এবং সকালের সময় সকালের দিকে বেশি হয় তাহলে আমরা এটা অ্যাজমা হিসেবে চিন্তা করতে পারি এই হিস্ট্রিগুলো আমরা নিব আর হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে মানে আমরা বুকে পরীক্ষা করব। পরীক্ষা করে যদি আমরা একটা অ্যাডেড সাউন্ড পাওয়া যায় নর্মাল যে ব্রেড সাউন্ড বেসিকুলার ব্রেথ সাউন্ড এই শ্বাসকষ্টটা এই শ্বাস নেওয়ার সময় একটু লম্বা হয়ে যাবে মানে আমরা প্রলং এক্সপিরেশন বলি এটাকে শ্বাস ছাড়ার যে সময়টা এটা একটু দীর্ঘ হয়ে যাবে এবং সাথে অ্যাডার সাউন্ড হিসেবে মানে আমরা এটা বলি যে রংকাই বলি আমরা আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় আর সাধারণত রোগীদের বোঝাতে ক্ষেত্রে আমরা বলি যে একটা বাঁশির মতো শব্দ হয় যদি এই শব্দটা থাকে পাতার বাঁশির মতো যে শব্দটা মানে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে এই সাউন্ডটা আপনারা পাবেন আচ্ছা এগুলো ছাড়াও কি আর কোনো পরীক্ষা নিরীক্ষা কি করার প্রয়োজন হতে পারে আমরা কনফার্ম করার জন্য অ্যাজমা রোগ কিন্তু ক্লিনিক্যালি আর রোগীর সাথে কথা বলে এবং পরীক্ষা করে অনেকটু নির্ণয় করে ফেলা যায় তারপর আমরা এটা কনফার্ম করার জন্য কিছু পরীক্ষা আমরা করি কিছু রুটিন টেস্ট করি যেমন বুকের এক্সরে করি তারপর রক্ত পরীক্ষা করি কমপ্লিট ব্লাড কাউন্ট এটাতে হচ্ছে ইওসিনোফিল কাউন্ট যেটা এটা বেশি থাকে যেহেতু অ্যাজমা একটি ক্রনিক ইসোনোফিলিক ইনফ্লামেটরি কন্ডিশন মানে ইসোনোফিল রক্তকণিকার কারণেই এই ইনফ্লামেশনটা হয় প্রদাহটা হয় এবং অ্যাজমা রোগটা দেখা দেয় তাহলে আমরা ওইটা যদি বেশি পাই কমপ্লিট ব্লাড কনভিট আমাদের জন্য এটা সাজেস্টিভ হয় তারপর হচ্ছে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন আমরা যুক্ত হয়ে নিচ্ছি দর্শককে বলছেন আপনার পরিচয় দিয়ে সংক্ষেপে প্রশ্নটি করুন দুঃখিত লাইনটি কেটে গিয়েছে আমরা আলোচনা যা বলছিলাম তাহলে বুকের এক্সরে রক্ত পরীক্ষা স্পুটাম যদি প্রোডাকটিভ কাফ থাকেও না আমরা স্পোটাম পরীক্ষা করবো স্পুটামে ইউসোনোফিল কাউন্ট আমরা বেশি পেতে পারি আর এরপর হচ্ছে যে অ্যাটোপিক অ্যাজমা আমরা কিছু বেরি ক্লাসিফিকেশন অ্যাজমার যে রুগীদের মধ্যে কিছু ভেরিফিকেশন থাকে মানে অনেক ধরনের রুগী থাকেন এর মধ্যে হচ্ছে অ্যাটোপিক অ্যাজমা বা অ্যালার্জিক অ্যাজমা একটা থাকে ওনাদের ক্ষেত্রে আমরা সিরাম আইজিই লেভেল দেখি এটা বেশি থাকতে এটা বেশি থাকবে অ্যাটোপিক অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে এটা মোর দেন ফাইভ যখন হবে তখন আমরা এটাকে সিভিয়ারিটি হিসেবে সিভিয়ার অ্যাজমা হিসেবে চিন্তা করি

ঠান্ডালিতে থাকতো আর কি ছিল আর গোপ গুলো গলায় চলে আসতো আর কি গলায় চলে গেলে এরকম শব্দ করতো আর কি তো এখন ওই ঢাকায় পড়াশোনা করে তো ধুলাবাড়িতে এই সিজনটাতে বিশেষ করে আর আর ওই অ্যালার্জিক সমস্যাটা ছাড়ে না এখন পিএসি ফ্যাক্টরি করছে লোকাল ডাক্তারের কাছে ব্রাউন্ড্রি আছে তো এখন ওই বসে অ্যালার্জি ক্রাইনিটিস

হাড়ের অপারেশনটা ঠিক আছে ডাক্তার দুই দিন আগে জি আমাদের সাথেই থাকুন আমরা চেষ্টা করছি আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য হ্যাঁ দর্শক উনি যে প্রশ্নটা করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওনার ছেলের অ্যালার্জিক রাইনাইটিস হিসেবে উনি অলরেডি ডায়াগনোস্ট হয়েছেন এটা অ্যাজমা দিকে কনভার্ট হতে পারে কারণ অ্যাজমা রোগীদের একটা প্রি কন্ডিশন ইম্পর্টেন্ট প্রি কন্ডিশনই হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস তো সেক্ষেত্রে ওনাকে যে চিকিৎসা দিয়েছেন চিকিৎসাগুলো যথাযথভাবে চালিয়ে যেতে হবে এবং খুব সতর্ক থাকতে হবে এবং যে ট্রিগার ফ্যাক্টরগুলো যেগুলো আমি একটু আগে বলেছিলাম যে ইনডোর এবং আউটডোর যে অ্যালার্জেন্টগুলো থেকে খুব সতর্ক থাকতে হয় অর্থাৎ ওনার ওনার মধ্যে যে কারণে তার বেড়ে যাচ্ছে ইতিমধ্যে উনি প্রশ্নের দিয়ে দিয়েছেন যে বালো বা অন্যান্য সমস্যা কিংবা গাজীপুরে যখন যান তখন ইন্ডাস্ট্রিয়াল কিছু ফ্যাক্টর আছে সেগুলোর কারণে তার এই প্রবলেমটা আরো বেশি হয় তো ইতিমধ্যে যে চিকিৎসা গ্রহণ করছেন সেটা কন্টিনিউ করবে পাশাপাশি যে ফ্যাক্টর গুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম অর্থাৎ আপনি বলছিলেন সেই ফ্যাক্টর থেকে যতটুকু সম্ভব নিজেকে মুক্ত রাখা যায় বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে সতর্ক থাকতে হবে তো প্রিয় দর্শক আপনারা দেখছিলেন খাজা বুদ্ধুদ্দুজিয়া মডার্ন হাসপাতাল সুস্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি ডক্টর আপনি এই সম্পর্কে যে আলোচনা করছিলেন যে ইনভেস্টিগেশনগুলো নিয়ে কথা বলছিলেন এর মধ্যে আপনি বলছিলেন যে স্পাইরোমেট্রি একটি টেস্টের বিষয় নিয়ে বিষয়টি আমাদেরকে আরেকবার একটু বুঝিয়ে বলবেন যে স্পাইরোমেট্রি নামক একটি পরীক্ষা রয়েছে যা দিয়ে মূলত আমরা যে ফুসফুসজনিত যে শ্বাসকষ্ট এজমা এবং সিউবিডি এই দুটো পরীক্ষার জন্য আমরা করে থাকি এবং এই দুটো রোগকে আমরা আলাদা করে থাকি এবং ডায়াগনোসিস আমরা করে থাকি তাহলে এই অ্যাজমার ক্ষেত্রে যে স্পাইরোমেট্রি পরীক্ষাটা করলে যেটা দেখা যাবে প্রথম সেকেন্ডে জোরে শ্বাস আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন আমরা টেলিফোনে যুক্ত হয়ে নিচ্ছি দর্শক কে বলছেন জি আপনার সমস্যাটি জানান আপনার গায়ে চুলকায় তারপরে আস্তে আস্তে পারে আপনার বয়স কত

আসলে যদিও ওনার বিষয়টি আজকের স্পেসিফিক শ্বাসকষ্ট বা অ্যাজমা জনিত প্রশ্ন ছিল না কিছু তার হয়তো এই ধরনের কিছু সমস্যা রয়েছে তবু একজন বিশেষজ্ঞ চিকিৎসক উল্লেখ করেছেন যে ওনার অ্যালার্জি সমস্যা রয়ে গেছে এবং সেটা বাড়ছে মাঝে মাঝে ভালো হয়ে যায় আবার দেখা দিচ্ছে সাথে উনি শ্বাসকষ্ট এবং কাশি কোথাও বলেছেন তো সেটাকে আমরা বলতে পারি যে অ্যাটোপিক অ্যাজমা একটা যে গ্রুপ রয়েছে যাদের অ্যালার্জি সমস্যা থাকে তাদের ক্ষেত্রে অ্যালার্জি অ্যাজমা রোগ হতে পারে যে গ্রুপটা এই উনি ওই গ্রুপের অন্তর্ভুক্ত হতেও পারেন সেক্ষেত্রে ওনাকে অবশ্যই অ্যাজমা কিনা সেক্ষেত্রে প্রয়োজনীয় যে পরীক্ষাগুলো রয়েছে বা হিস্ট্রি সব কিছু একজন চিকিৎসকের পরামর্শ মতো করে নিশ্চিত হতে হবে যে ওনার এই অ্যালার্জির সাথে ওনার এই শ্বাসকষ্ট যে কাশি এটা কি অ্যাজমা রোগ কিনা একেবারে বিষয়টা উড়িয়ে দেওয়ার নেই ওনাকে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগটাকে নির্ণয় করতে হবে যে এর সাথে এর কোনো সম্পর্ক রয়েছে কিনা যদি থাকে সেই ভাবে তাকে চিকিৎসা প্রদান করতে হবে তো যাই হোক আপনি শেষ করতে পারছিলেন না স্পাইরোমেট্রিটাকে এটা হচ্ছে একটা পরীক্ষা যে জোরে শ্বাস ফেলতে হয় এবং প্রথম সেকেন্ডে যে শ্বাস ফেলার যে মাত্রাটা বা আমরা পার্সেন্টেজ করি এই মাত্রাটা যদি মোর দেন এইটি পার্সেন্ট থাকে বা যতটুকু হবে মাত্রাটা ব্রংকোডার বা একটা শর্ট ব্রঙ্কো ব্রংকোডায়ালাইটর যেটা বলি আমরা যে শ্বাসকষ্ট নিবারক বা রিলিভার যে উপাদান এটা নেয়ার আগে একবার করব এবং নেয়ার পরে একবার করব। নেওয়ার পরে যখন আমরা করব, তখন হচ্ছে পূর্বর থেকে পূর্বের যে পার্সেন্টেজ এফ ওয়ান যেটা বলি আমরা সেটা যদি টুয়েলভ পার্সেন্ট এবং টু হান্ড্রেড এম বেশি হয় এফ বিসি তখন হচ্ছে এটা আমরা অ্যাজমা বলতে পারবো মানে এটা রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ বলি আমরা যদি টুয়েলভ পার্সেন্ট এবং টু হান্ড্রেড এম চেঞ্জ হয় অথাত এজমা রোগীদের অ্যাডভান্সড স্টেজে কিংবা কিছু যখন আপনারা স্পেশালিস্ট পরীক্ষা নিরীক্ষা করেন তখন এই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়ে থাকে বাট স্বাভাবিকভাবে আপনারা তার হিস্ট্রি এবং আপনাদের কিছু ক্লিনিক্যাল एग्जामिनेशनের মাধ্যমেই আপনারা মোটামুটি অ্যাজমাটাকে নির্ণয় করে থাকেন ধরুন একজন রোগী যখন আপনাদের কাছে অ্যাজমা সমস্যা নিয়ে আসলো বা আপনারা নির্ণয় করলেন যে তার অ্যাজমা সমস্যা রয়েছে তখন আপনারা তাদেরকে কী চিকিৎসা দিয়ে থাকেন এজমার চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ এখানে রুগীকে আমরা তিন তিনটে মূল প্রিন্সিপাল আমরা এখানে মেনে চলতে বলি তিনটি দিক হচ্ছে একটু এডুকেশন মানে এজমা সম্পর্কে তার স্বাস্থ্য শিক্ষা এবং হচ্ছে কোশান সতর্কতা এবং চিকিৎসা মেডিকেল শুনব আরও একজন দর্শক রয়েছেন দর্শককে বলছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো আমরা সাথেই আছি ওয়ালাইকুম আসসালাম বলতেছিলাম মাথা আমার সমস্যা তো মাথার উপরে ফুলে ব্যথা করে ওখান থেকে আপনার কি কোনো শ্বাসকষ্টের সমস্যা রয়েছে না না সমস্যা নাই ধন্যবাদ দর্শক যদিও বিষয়টি আজকের সাথে প্রাসঙ্গিক নয় উনি মাথা ব্যথার সমস্যার কথা বললেন আমার মনে হয় কি মাথা ব্যথার জন্য নিউরো মেডিসিন বিশেষজ্ঞ কিংবা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দেখতে পারেন যে তার আসলে কি প্রবলেম হয়েছে আমরা যে আলোচনায় ছিলাম আমরা চিকিৎসার মধ্যে ছিলাম তো চিকিৎসার কথাগুলো চিকিৎসা ক্ষেত্রে মূল প্রিন্সিপাল মেডিকেশন কোশন এবং এডুকেশন কোশন এবং মেডিকেশন তাকে শিক্ষা যে অ্যাজমা সম্পর্কিত যে শিক্ষাগুলো এগুলো নিতে হবে দিতে হবে এবং ওনাকে মেনে চলতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে যে রিসপেক্টরগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এবং মানে ইম্পর্ট্যান্ট যে মেডিকেশন যে চিকিৎসাগুলো দেওয়া হবে সে চিকিৎসাগুলো সঠিকভাবে সঠিক সময়ে ঠিক নিতে হবে উনি যদি এই তিনটি জিনিস ঠিক মতো মেনে চলেন একটা এজমার রোগী তাহলে উনি ওনার রোগটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবেন মেডিকেশনের মধ্যে চিকিৎসার মধ্যে আমরা যেটা ওনাকে প্রথম আমরা হচ্ছে রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করতে বলবো যেগুলো আমরা শিক্ষা এবং সতর্কতার মধ্যে আমরা বলবো আর চিকিৎসার ক্ষেত্রে আমরা ওনাকে প্রথম হচ্ছে ব্রঙ্কড রিলিভার ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে যে রিলিভার মানে শ্বাসকষ্ট এই লক্ষণগুলো যে লক্ষণগুলো থেকে মুক্তি দেওয়া

আর এগুলোর মধ্যে রয়েছে শর্ট অ্যাক্টিং মানে অল্প সময়ে যেটা তৎক্ষণাৎ কাজ করবে এবং কিছু রয়েছে লং অ্যাক্টিং যেগুলো দীর্ঘ সময় কাজ করবে আর কন্ট্রোলার গ্রুপে যেটা রয়েছে যেটা রোগটাকে নিয়ন্ত্রণ করবে এগুলোর মধ্যে রয়েছে স্টেরয়েড স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ এবং আরও কিছু ওষুধ যেগুলো এই রোগটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে যেমন লিওকোট্রান্স রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আমরা খুব বহুল প্রচলিত একটা ওষুধ মন্টিলোকাস্ট এগুলো তারপর হচ্ছে যে থিওফাইলিন হ্যাঁ ডোক্সিফাইলিন এই গ্রুপ মানে জেনথিন গ্রুপ রয়েছে এগুলো মূলত আমরা পরামর্শ দিয়ে থাকি তো সাধারণত আমরা একজন অ্যাজমা রোগীকে কম্বাইনলি রিলিভার এবং কন্ট্রোলার একসাথে পরামর্শ দিয়ে আচ্ছা চিকিৎসার বিষয়টি আসলে যে বিষয়টি সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়টি হচ্ছে যে ইনহেলার ইনহেলার নিয়ে সবার মধ্যে রুগীদের মধ্যে একটা ভুল ভুলভ্রান্তি রয়েছে যে ইনহেলার নিলে বোধহয় তার অনেক ক্ষতি হবে কিংবা ইনহেলার গ্রহণ করার কারণে তাকে হয়তো যে দিনের পর দিন ইনহেলার গ্রহণ করতে হবে আসলে এই সম্পর্কে যদি একটু আমাদেরকে বিস্তারিত ধারণা দেন হ্যাঁ এটি আসলে আমরা যখন প্র্যাকটিস করি প্রায়শই এই প্রশ্নটা এবং ওনাদের এই যে এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে তো আসলে এটা একটা ভ্রান্ত ধারণা যে ইনহেলার শেষ শুরু করলে এটা শেষ চিকিৎসা এবং আর কখনোই উনি ভালো হবেন না এই ধারণাটা সম্পূর্ণই ভুল কারণ ইনহেলার ইউজ করলে উনি তৎক্ষণাৎ শ্বাসকষ্ট থেকে মুক্তি পাচ্ছেন বা ওনার কষ্টটা কমে যাচ্ছে এবং অ্যাজমা রোগটা কিন্তু বছরের সম্পূর্ণ সময় মানে পুরোটা বছরই কিন্তু উনি কষ্টে ভুগবেন না এটা চা আমরা বলি যে কিছুটা সময় উনি কষ্ট পাবেন কিছু কিছু সময়ে যে সিজনগুলো রয়েছে একদম পিক গরমের সময় এবং শীতের সময় এবং এই যে বসন্তকাল এই সময়গুলোতেই উনি কষ্ট পাবেন এই সময় হচ্ছে ইনহেলারগুলো সম্পূর্ণ ডোজে এবং প্রয়োজন মতো ব্যবহার করতে হবে আর বাকি যে সময়টা যেখানে হচ্ছে ওনার সিমটমস ফ্রি থাকবেন তখন ইনহেলার ডোজ কমিয়ে না যাবে এবং প্রয়োজনে কিছু দিন আমরা শুধু শর্ট অ্যাক্টিং মানে শুধু রিলিভার ড্রাগটা কন্ট্রোলার ড্রাগটা যেমন স্ট্যারয়েড ইনহেলার এটা ইউজ না করলেও হবে তো এই ভ্রান্ত ধারণাটা আসলে সবার মধ্যে রয়ে গেছে কিন্তু এটা ঠিক না আমাদেরকে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে তো এই জন্যই আমাদের এই স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম দর্শক আপনার প্রোগ্রামকে খুব চমৎকারভাবে নিশ্চয়ই উপভোগ করছেন আমি আপনার কাছে যে বিষয়টি অনুরোধ করছি যে আমাদের দর্শকদেরকে যদি আপনি একটু বলেন যে কিভাবে এই শ্বাসকষ্ট রোগকে প্রতিরোধ করা যায় শুধু দর্শক মন্ডলী আলাইকুম তা আপনারা যাদের শ্বাসকষ্ট ঘন ঘন শ্বাসকষ্ট হয় বা নাক দিয়ে পানি পড়ে নাক বন্ধ থাকে বিশেষ করে এই লক্ষণগুলো যখন রাতের বেলা এবং সকালবেলা হয় তখন আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ এবং এবং এটা কী রোগ সেটা নির্ণয়ের ক্ষেত্রে এবং দেরি না করে পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা নেবেন ধন্যবাদ ডক্টর সাহজাদা তাবরেশ আপনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং খুব চমৎকারভাবে এসবাজনিত শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করেছেন প্রিয় দর্শক আপনারা আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন আমরা নতুন কোনো বিষয়ে নতুন কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মোহনার সাথেই থাকুন